সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমার এই ইউটিউবিং ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি। সিনেমাটি তার কাহিনীর জন্য, নির্মাণশৈলীর জন্য স্পেশাল নয়, সিনেমাটি হচ্ছে আমরা যারা মুসলিম তাদের জন্য খুবই স্পেশাল। এবং এই সিনেমার লাস্টে আমি সাহস করে কিছু কথা বলবো যেটা হয়তো কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেক আমাদের মুসলিম ভাই বোনেদের কথাটা ইজিভাবে নাও নিতে পারেন, তবে তারপরেও অনেক কিছু ভাবার আছে, আপনাকে ভাবিয়ে দেবে। মানে জাস্ট এই সিনেমাতে আপনি দেখতে পাবেন যে একসময় মুসলিমরা মাত্র 500-600 বছর আগে কোথায় ছিল, সেই জাতিটা এখন কোথায় রয়েছে এবং এর দায়ভার কার নেওয়া উচিত, এটা আমি শর্টকাটে ইঙ্গিত দিয়ে দেবো, বাকিটুকু আপনার বুঝতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন ইউরোপ আমেরিকা কিন্তু মুসলিমদের পছন্দ করে না, বিশেষ করে জার্মানি কিন্তু আরো অ্যান্টি মুসলিম, কিন্তু তারপরেও এই সিনেমাটি জার্মানি তৈরি করেছিল এবং এই সিনেমাটি তৈরি হয়েছে একজন মুসলিমকে নিয়ে। এবং এখানে দেখানো হয়েছে যে কিভাবে চিকিৎসা বিজ্ঞানে ইউরোপ উন্নত করেছিল। আমি বিষয়টা শর্টকাটে আরেকটু সহজ করে বলছি, এটা ডক্টর ইবনে সিনা সম্পর্কিত একটা সিনেমা এবং ইবনে সিনার কাছ থেকেই ইউরোপে অনেক মেডিকেল টেকনোলজি গিয়েছিল আর সেটা এই সিনেমাতে জার্মানিজরা দেখিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে 1100 সেঞ্চুরির, মানে 1100 শতাব্দীতে। সেই সময়টা ছিল এরকম যখন অসুখ বিসুখ সম্পর্কে মানুষ জানতো না। অসুখ বিসুখ হলে আমাদের গ্রামে যেমন এখনো কবিরাজ বা ভূত ডেকে চিকিৎসা হয়, তৎকালীন সময়ে ইউরোপে এই অবস্থা ছিল। কারো কোনো অসুখ হলে চারে থেকে ফাদার গিয়ে জাদুটোনা হয়েছে কিনা বা জাদুর সাথে লড়াই করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করতো। মানে তৎকালীন সময়ে ক্রিশ্চিয়ান ধর্মের যে ধর্মগুরুরা ছিল তাদের প্রভাব এরকমই ছিল, তারা যা ইচ্ছে তাই করতে পারতো। তো ওই সময় গ্রিক একটা ডক্টর ছিল যার নাম ছিল হিপোক্রেটস আর গেলন। তৎকালীন সময় ধর্মগুরুরা এমন একটা সিস্টেম করেছিল যারা চিকিৎসা বিজ্ঞানে কাজ করছিল, মানে মানুষকে চিকিৎসা করে সারানোর চেষ্টা করছিল ওষুধ টুষুধ দিয়ে, তাদেরকে পুরোহিতরা দেখতেই পারতো না। এমনকি মানুষের অসুখ হলে কেউ যে চিকিৎসা করবে, মানে কাটাকাটি করে বা ওয়াশ করে যে চিকিৎসা করবে, সেটা পুরোপুরি নিষিদ্ধ ছিল। এমনকি ক্রিশ্চিয়ান ওই ধর্মযাজকরা ওয়েস্টার্ন ইউরোপ থেকে পুরো চিকিৎসা বিজ্ঞানে ধ্বংস করে দিয়েছিল। মানে বুঝতেই পারছেন সিচুয়েশনটা তখন কেমন ছিল, তখন পুরোটা সময় ছিল কবিরাজদের আর মেডিকেল বললে সর্বোচ্চ বাটা বুটা খাওয়ানো যেত। তো ওরকম একটা সময় আমরা ইংল্যান্ডের একটা লোককে দেখি যার নাম হচ্ছে বারবার, যে জায়গায় জায়গায় ঘুরে সাধারণ মানুষদের মেডিকেল ফ্যাসিলিটিস দেয়, কিন্তু এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। তো চার্জের লোক তাকে কালা জাদুকর মনে করতো, তাকে ধরতে পারলে পিটাবে, এর জন্য লুকিয়ে লুকিয়ে সে মেডিকেল ফ্যাসিলিটিস দিত। মানে ধরুন কারো পেটে ব্যথা, পেটে ব্যথার একটা ওষুধ দিল এরকম। তো এইভাবে সে জায়গায় জায়গায় ঘুরতো এবং চিকিৎসা করাতো। তো এরকম একদিন সে ইংল্যান্ডের একটা গ্রামে গিয়ে পৌঁছায়, সেখানকার লোকদের মেডিকেল জ্ঞান দিচ্ছে যে খাবার আগে হাত ধোবেন, ভালো খাবার খাবেন, কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না। আর তখন আমাদের ছোট্ট একটা বাচ্চাকে দেখানো হয় যার নাম হচ্ছে রব। তো রব ওই বারবারের কথা অনেক প্রভাবিত হয়ে যায়, আর এরপর যখন রব বাড়িতে আসে সে তার ভাই বোনের সাথে মায়ের সাথে খায় আর তারপর ঘুমাতে যায়। কিন্তু রাতে রবের মায়ের শরীর অবস্থা অনেক অসুস্থ হয়ে যায় আর তার মা কাতরাচ্ছে, আর সে যখন তার মায়ের বুকে হাত রাখে সে তার মায়ের বুকের ধরফরানি দেখে ভয় পেয়ে যায় এবং তার একটা অদ্ভুত অনুভূতি হয়। আর তখন সে সোজা দৌড়িয়ে বারবারের ভ্রাম্যমান হসপিটালের কাছে যায় যাতে করে সে তার মায়ের চিকিৎসা করাতে পারে। তো এরপর যখন বারবারকে সে বাড়িতে নিয়ে আসে তখন গ্রামের কিছু লোক আসে এবং তারা বলে তুমি ওই মহিলার গায়ে হাত দিতে পারবে না, তার চিকিৎসা করতে পারবে না। আর এর ফলে রবের মা মারা যায় এবং রবের মায়ের মৃত্যুতে রব অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা বলা হয় যে রবের মায়ের অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, আর অ্যাপেন্ডিস সম্পর্কে তো সবাই জানেন এটা কেমন অসুখ, কিন্তু ওই সময় এখন এই অসুখের ব্যাপারে কেউ কিছুই জানতো না, জাস্ট খালি জানতো পেটে ব্যথা হয়, মানুষ তারপর মারা যাচ্ছে। তো পরের দিন সকালে আমরা দেখি রবের যে ছোট ভাই বোন ছিল দুজন গ্রামবাসী ওদেরকে সাথে করে নিয়ে যায় যাতে তারা কাজের লোক হিসেবে কাজ করাতে পারে। তো রব একটু বড় দেখে ওকে নিতে পায় না, তো রব একা হয়ে যায় আর তখন সে দেখে বারবার গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তো রব গিয়ে বলে আমি আপনার সাথে যেতে চাই। তো বারবার যখন দেখে ওর কেউ নেই সে ওকে সাথে করে নিয়ে যায়। তো এখন রব বারবারের সাথে থেকে তার যত মেডিকেল নলেজ আছে সবগুলো শিখতে শুরু করে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বারবার নিজেও স্বয়ংসম্পূর্ণ ছিল না, মানে তার অনেক ল্যাকিংস ছিল, মানে সব অসুখের চিকিৎসা সে করতে পারতো না, কিছু কিছু অসুখের চিকিৎসা করতে পারতো ছোটখাটো, যেমন মাথা ব্যথা, হাতে পায়ে আঘাত লাগলে এগুলো, এবং সে ঘুরে ঘুরে লোকদের চিকিৎসা করে। তো যাই হোক, সে আজকেও সে অসুখের চিকিৎসা খুঁজতে চায় যে অসুখের কারণে তার মা অনেক বছর আগে মারা গিয়েছিল, যেটা নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, যে কারণে মানুষের পেটে অনেক ব্যথা হয়, বমি হয়, তার সাথে ক্ষুধাও কমে যায়, কিন্তু আজ পর্যন্ত এই অসুখের কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যায়নি। তো এরপর ওরা একটা লোকের চিকিৎসা করার জন্য তার বাড়িতে পৌঁছায়, তার দাঁতে অনেক বেশি ব্যথা ছিল। তো এরপর যখন বারবার দাঁতের চিকিৎসা করছে তখন রব করে লোকটির বুকে হাত দেয় আর তার সেই অদ্ভুত অনুভূতিটা হয় যে কারণে সে ভয় পেয়ে যায়। আর সেই এই ধরনের অনুভূতি কিন্তু তার সেই ছোটবেলাতে হয়েছিল যখন সে তার মায়ের বুকের উপর হাত রেখেছিল। তো এরপর সে বারবারকে বলে এই লোকটির ভয়ানক অসুখ রয়েছে আর আমার মায়ের যে অসুখটা রয়েছে ওরও সেই একই অসুখ রয়েছে এবং আজ রাতেও মারা পড়বে। তো কি হয়, সত্যি সত্যি ওই লোকটি ওই রাতেই মারা পড়ে। আর তখন আমরা এটা বুঝতে পারি সবাই যে রবের ভেতরে একটা বিশেষ পাওয়ার রয়েছে যেটা দিয়ে সে মানুষের অসুখের কথা বুঝতে পারে, স্পেশালি অ্যাপেন্ডিসাইটিস এর কথা, যেটার চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। কিন্তু রব এটার চিকিৎসা খুঁজতে চায়, কিন্তু অসুখটা যেহেতু মানুষের শরীরের ভেতরে কোন একটা পার্টসে তার জন্য কিছুই জানা যাচ্ছে না, ওটা শরীরে কোথায় হচ্ছে অসুখটা। আর তাছাড়া ওই সময় ক্রিশ্চিয়ান ধর্মে মানুষের শরীর কাটা ছিল পাপ, তো এর জন্য পেট কেটে চিকিৎসা করার কোনো সিস্টেম ছিল না। তো যেহেতু লোকটা মারা গিয়েছে গ্রামবাসীর ওদের উপর দোষারোপ করে ওদেরকে মারে এবং গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। তো সমাজ যেতে থাকে, একদিন কি হয় বারবারের চোখে ছানি আসে এবং ওই সময় এটার কোনো চিকিৎসা ছিল না এবং আস্তে আস্তে যা হয় ছানি পড়তে পড়তে সে পুরোপুরি অন্ধ হয়ে যায়। আর তখন ওরা দুজন বুঝতেই পারেন ওদের কি করা উচিত। কিন্তু এরপর যখন ওরা ইউরোপের আরেক দেশে পৌঁছায় নরওয়ের দিকে, তখন
তখন সেখানে দুজন ইহুদি ডাক্তার দেখানো হয় আর তারা জানতে পারে এই ধরনের অসুখ এখানে অপারেশন করে ঠিক করে দেওয়া হয় আর ইহুদিদের মধ্যে কাটাকাটির কোনো সমস্যা নেই তো এরপর তারা ইহুদি ডাক্তারদের কাছে পৌঁছায় এবং এখানে বারবারের চোখের অপারেশন করা হয় আর কয়েকদিন পরেই বারবার পুরোপুরি দেখা শুরু করে আর এটা সবচেয়ে ইমোশনাল একটা মোমেন্ট ছিল তো বারবার এবং রব দুজনে অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল আজকের আগে এরকম কখনোই হয়নি যে একজন মানুষ অন্ধ হয়ে গেলে সে আবার দেখতে পেয়েছে তো রব তখন ওই ইহুদি ডাক্তারদের জিজ্ঞেস করে তুমি চিকিৎসা কোথা থেকে শিখেছো তখন ওই ইহুদি ডাক্তাররা বলে পার্সিয়ার মানে বর্তমান ইরানের একজন মুসলিম ডাক্তার রয়েছে যার নাম হচ্ছে সিনা আর তার একটা হসপিটাল রয়েছে এবং সিনা হচ্ছে একজন বিজ্ঞানী ডাক্তার এবং একজন ফিলোসোফার যে লোকদের চিকিৎসা করেন এবং এর সাথে নতুন স্টুডেন্টদের মেডিকেল নলেজও দেন মানে তিনি নতুন নতুন ডক্টর তৈরি করেন আর আমরা তার স্টুডেন্ট তো তৎকালীন সময়ের অবস্থাটা কিন্তু বুঝতে পেরেছে ওই সময় পার্সিয়া বা মিডল ইস্ট হাইফাই একটু অবস্থা ছিল তো যাই হোক এটা শোনার পরে রব অনেক এক্সাইটেড হয়ে যায় সেও পার্সিয়া যাবে কিন্তু পার্সিয়া যেতে হলে তাদেরকে মিশরের রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু সমস্যা হলো মিশরের রাস্তা দিয়ে খ্রিস্টানদের যাওয়ার অনুমতি ছিল না কিন্তু রব যেহেতু একজন খ্রিস্টান সে ওখানে যেতে পারবে না কিন্তু মুসলিমদের সাথে তখন ইহুদিদের ভালো সম্পর্ক শুধুমাত্র ইহুদিরা সেখানে যেতে পারবে তো তখন রব সিদ্ধান্ত নেয় সে কিছু ইহুদি লোকদের সাথে একজন ইহুদি সেজে সেই রাস্তা দিয়ে যাবে আর এরপর সে পার্সিয়ার সফরে বেরিয়ে পড়ে কিন্তু এই সফরটা এতটা সহজ ছিল না কারণ পার্সিয়ায় পৌঁছাতে তাদের এক বছর সময় লেগে যাবে আর তারপর সে করে কি ইহুদি লোকদের চাকর হয়ে তাদের সাথে বেরিয়ে পড়ে মানে সফর সঙ্গী হিসেবে বেরিয়ে পড়ে আর পানির রাস্তা পার হয়ে তারা এগিয়ে যায় আর তারপর মরুভূমিতে আসে আর এখানে তারা মিশর অলরেডি পৌঁছে যায় আর মিশরে পৌঁছানোর পর রব তার নাম বদলে বেঞ্জামিন রাখে এবং সেও ইহুদি লোকদের মতো প্রার্থনা করে এবং সে নিজে কেমনটা একটা ভাবে রাখে যে সে একজন ইহুদি তো যাই হোক তখন ওর কাফেলার একটা মেয়ের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে রেবেকা আর রেবেকাকে মূলত বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মানে ওর পরিবার অলরেডি অনেক দামে বিক্রি করে দিয়েছে এই গ্রুপের কাছে তো তারা যখন রাস্তায় ছিল তখন তারা ঘোড়ার উপর একদল সেনা দেখে যারা হচ্ছে সেল জিউকের সেনা ছিল এবং এরা খুব দুর্ধর্ষ ছিল তারা একটা পুরো গ্রামের সব মানুষ মেরে ফেলেছে এরপর ওরা যখন সেই গ্রামে পৌঁছায় তখন রেবেকা একটা বাচ্চাকে পায় আর তারপর বাচ্চাটিকে রাখে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চাটির শরীর অসুস্থ হতে থাকে তো রব তখন বাচ্চাটিকে সাহায্য করে আর তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেয় যার কারণে রেবেকা তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর মনে মনে এরা একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে আর রেবেকা তখন রবকে মধ্যপ্রাচ্যের আলাদিনের কাহিনীও শোনায় আর এটা রবের অনেক ভালো লাগে আর এরপর তারা মরুভূমি দিয়ে ফাইনালি যখন পার্সিয়ায় পৌঁছাতে চলেছে তখন মরুভূমিতে অনেক বড় একটা তুফান চলে আসে আর সেই তুফান এরা সবাই আটকা পড়ে যায় আর ওই জায়গায় রবের জীবন যেতে যেতে অল্পের জন্য বেঁচে যায় তো যাই হোক কোনোভাবে সে ওই জায়গাতে পৌঁছায় যেখানে সিনার হসপিটাল রয়েছে তো তার অবস্থা এত খারাপ যে ওই অবস্থানে সে হসপিটালে গিয়ে চিকিৎসা নেয় সে উল্টো বলে আমি মেডিকেলের বিষয় শিখতে চাই আমি মেডিকেলে ভর্তি হব কিন্তু ওর অবস্থা দেখে সবাই পাগল মনে করে ওকে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং গার্ডসরকে খারাপভাবে মারে সড়কের উপর ফেলে দেয় মানে তৎকালীন সময় মানুষের মানবিকতা এরকমই ছিল আর কি তো এরপর যখন রব বেহুশ হয়ে যায় তখন সেখানে একটা লোক আসে আর তাকে সাথে নিয়ে যায় আর যখন রবের চোখ খোলে সে দেখে সে একটা হসপিটালে রয়েছে আর এরপর সে জানতে পারে এটা সেই হসপিটাল যেখানে সে ঢুকে মেডিকেলে পড়াশোনা করতে চেয়েছিল মানে সৃষ্টিকর্তাকে সেই হসপিটালেই ঢুকিয়ে দিয়েছে আরো সারপ্রাইজ আছে ওর সামনে তো যাই হোক ও হচ্ছে এখানে অপারেশন শিখতে চায় পুরো মেডিকেল শিখতে চায় ওই ইহুদি লোকদের মতো তো এর জন্য করে কি ওর সামনে যে লোকটা রয়েছে বয়স্ক লোক তাকে জিজ্ঞেস করে যেগুলো আমি শিখবো কই থেকে শিখতে পারি তখন আমাদের রব জানতে পারে এই লোকটি আর কেউ নয় স্বয়ং ইবনে সিনা এবং সেই তাকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ঢুকিয়েছে এবং সেবা করছে তো ইবনে সিনা যখন জানতে পারে যে রব এত দূর থেকে ইংল্যান্ড থেকে পার্সিয়াতে এসেছে শুধুমাত্র মেডিকেলে পড়াশোনা করার জন্য ওকে স্পেশালি অ্যাডমিশন দিয়ে দেয় আর তারপর রব বাকি সব স্টুডেন্টদের সাথে নতুন নতুন ট্রিটমেন্ট শিখে সে শিখে যে কিভাবে ভাঙাচোরার চিকিৎসা করা হয় তাকে মেডিকেলের ইতিহাস পড়ানো হয় অনেকগুলো মেডিকেলের নতুন নতুন ট্রিটমেন্টের ব্যাপারে বলা হয় কিন্তু ইতিমধ্যে সে জানতে পারে রেবেকা জীবিত রয়েছে এবং এই শহরেই রয়েছে এবং তার একটা লোকের সাথে বিবাহ হতে চলেছে আর এটা শুনে রবের অনেক কষ্ট হয় সে হতাশ হয়ে যায় আর সে রেবেকাকে ভালোবাসে কিন্তু তার কিছুই করার ক্ষমতা নেই কারণ সে একটা অন্য দেশে রয়েছে আর যে লোকের সাথে বিয়ে হচ্ছে সে অনেক ধনী তো সে মানসিকভাবে ভেঙে যায় তারপর সে পতিতালয়ে যায় আর পতিতালয়ে গিয়ে তার একটা মহিলার সাথে দেখা হয় আর মহিলার বুকে যখন সে হাত দেয় সে বুঝতে পারে এই মহিলারও সেম অসুখ রয়েছে যার কোনো চিকিৎসা নেই মানে অ্যাপেন্ডিসাইটিস এরপরও করে কি মহিলাটাকে হসপিটালে নিয়ে আসে আর তারপর সিনার সাথে মিলে তার ট্রিটমেন্ট শুরু করে আর তখন সিনাও বুঝতে পারে যে রবের ভেতরে একটা স্পেশাল পাওয়ার রয়েছে ওর ভেতরে এমন একটা সেন্স তৈরি হয়ে গিয়েছে যার কারণে ও বুঝতে পারে যে কার শরীরে অ্যাপেন্ডিসাইটিস আছে তো সিনা তখন জিজ্ঞেস করে এটা কিভাবে পসিবল তখন রব বলে আমার মায়ের অনেক বছর আগে অ্যাপেন্ডিক্স নামে একটা অসুখ হয়েছিল যেটা থেকে আমি বাঁচাতে পারিনি আর সেই অসুখের ট্রিটমেন্ট আমি শিখতে চাই যাতে আমি লাখ লাখ লোকদের সহযোগিতা করতে পারি কিন্তু এখানেও রব অবাক হয়ে যায় যে এই ইবনে সিনার হসপিটালেও এটার কোনো চিকিৎসা নেই এর কারণটা আমি বলি সেটা হচ্ছে ধর্মের কারণে কারণ ইসলাম ধর্মে ওই সময় মানুষের শরীর কাটার কোনো অনুমতি ছিল না এবং এটা বড় ধরনের পাপ তো এর জন্য সিনা বলেন এই অসুখের চিকিৎসা আমার নেই কিন্তু আমার পুরো বিশ্বাস সামনের সময় এটা সম্ভব হবে যখন মানুষ আরেকটু রিলিজিয়াস ভাবে টলারেন্স হবে মানে স্বাভাবিক হবে এবং তখন আমরা মানুষের পুরো সব ধরনের চিকিৎসা করতে পারবো আর এরপর আমাদের এই জায়গার রাজা দেখানো হয় যার নাম ছিল শাহ আর অন্যদিকে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল ওই সেলজি সেনা তাদেরকে দেখা হয় তো সেলজি সেনারা শাহের সাথে সন্ধি করতে চায় যে 50-50 রাজ্য ভাগ করো কিন্তু শাহ পরিষ্কার না করে দেয় আর এতে সেলজি সেনা অনেক রাগ হয় সে করে কি একটা অসুস্থ লোককে
যার প্লেগের অসুখ ছিল। তৎকালীন সময় প্লেগ কিন্তু ডেঞ্জারাস একটা অসুখ। তোকে ইচ্ছে করে সার রাজ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং যার কারণে পুরো রাজ্যে প্লেগের মহামারী ছড়িয়ে পড়ে, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায় এবং এই রাজ্য থেকে মানুষ পালিয়ে যেতে থাকে। এর মধ্যে রেবেকার স্বামীও ছিল, সে রেবেকাকে ফেলে এখান থেকে চলে যায় কারণ রেবেকার প্লেগ হয়েছিল। কিন্তু আমাদের রব গিয়ে রেবেকাকে নিয়ে আসে এবং সিনা সহ তার মেডিকেলের যত স্টুডেন্ট ছিল তারা এখানকার গরিব যে অসুস্থ লোকগুলো ছিল যারা পালাতে পারেনি তাদেরকে চিকিৎসা করে। এবং এখানে রব দেখে যাদের প্লেগ হয়েছে তাদের শরীরে বড় বড় ফোসকা পড়েছে। তো রব ইবনে সিনাকে বলে, এগুলো কেটে যদি আমরা ফেলে দিই তারপর এখানে যদি আমরা পরিষ্কার করি তাহলে মনে হয় দ্রুত সারবে। কিন্তু সিনা বলে, আমরা তো কারো শরীর কাটতে পারবো না, এটা একটা অপরাধ হবে। আর এর ফলে যেটা হয় আরো অনেকগুলো মানুষের জীবন চলে যায়। আর এরপর রব খেয়াল করে অনেক ইঁদুর আছে, যার কারণে সে বুঝতে পারে প্লেগের অসুখ ইঁদুরের মাধ্যমে ছড়াচ্ছে আর তার সাথে এখানে অনেক গন্ধও বেশি। তো এই জন্য সে করে কি, শহরের সকল ইঁদুর মেরে ফেলে পুরো শহর পরিষ্কার করে ফেলে, মানে হাইজেনিক করে যেভাবে করোনা ভাইরাসের সময় করা হয়েছিল। তো এর ফলে যেটা হয় শহর থেকে প্লেগের অসুখ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং যারা অসুস্থ হয়েছিল তারাও ইবনে সিনার হসপিটালের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে। রেবেকাও সুস্থ হয়ে গিয়েছে আর যেহেতু রেবেকার স্বামী ছেড়ে চলে গিয়েছে এখন রেবেকা আর রব একসাথে রয়েছে। এরা দুজন একজন আরেকজনকে ভালোবাসে, কিন্তু যেহেতু মহামারী শেষ হয়ে গিয়েছে সেই জন্য রেবেকার স্বামী আবার ফিরে আসে আর এখন বাধ্যতামূলক রেবেকাকে তার স্বামীর সাথে থাকতে হয়। আর অন্যদিকে রবকে দেখা যায় একদিন হসপিটালে একটা বৃদ্ধ লোকে আসে অ্যাপেন্ডিক্স ওষুধ নিয়ে, কিন্তু যেহেতু শরীর কাটা যাবে না ওই লোকটির চিকিৎসা হয় না আর এ কারণে সে মারা যায়। কিন্তু সে আরেক ধর্মের ছিল, জোরাস্টিন, আর জোরাস্টিনদের মরার পরে কাটাকাটির কোনো সমস্যা ছিল না। তো এর জন্য করে কি, গোপনে ওই লাশটা নিয়ে কাটে, এমনকি ইবনে সিনাকে না বলেও। আর তারপর সে করে কি, প্রথমবারের মতো মানুষের শরীরের ভেতরে যে অর্গানগুলো রয়েছে কোথায় কোনটা রয়েছে সেগুলো ড্রয়িং বানায়, মানে পুরো একটা অ্যানাটমি ড্র করে। আর তার সাথে এটাও জানতে পারে যে শরীরের কোন অংশটায় অ্যাপেন্ডিক্স হয়। কিন্তু এ ব্যাপারটা ওখানকার যে ইমাম ছিল, যাকে এই সিনেমাতে মোল্লা বলা হয়েছে, সে জানতে পারে। আর সেই জন্য সে রবকে আর সিনাকে দুজনকেই গ্রেপ্তার করে নেয় এবং এই দুজনকে অপরাধের কারণে মৃত্যুদণ্ডের শাস্তি শরণ হয়। যদিও ওরা কিন্তু মেডিকেল পারপাসে একটা মৃত মানুষের দেহ কেটেছিল, কিন্তু তারপরে এত বড় ডক্টর, ওরা এত মানুষকে বাঁচিয়েছে, সেগুলো বাদ ওদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি শরণ হয়। কিন্তু ভাগ্যক্রমে ওই সময় ওখানকার যে রাজা ছিল যার নাম হচ্ছে শাহ, সে অনেক অসুস্থ হয়ে যায় আর তারও অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আর তখন আমাদের রব বলে ওঠে যে সে এটার চিকিৎসা করতে পারবে আর এ কারণে রব আর সিনাকে মুক্ত করে দেওয়া হয় এবং শাহের কাছে নিয়ে আসা হয়। তো রব এখানে সাহস করে বলে, আমি আপনার চিকিৎসা করতে পারবো কিন্তু এর জন্য আপনার শরীর কাটতে হবে। শাহ রাজি হয়ে যায়, কিন্তু তার আগে রব একটা শর্ত রাখে, সেটা হচ্ছে রেবেকাকে মুক্ত করে আনতে হবে। আবার ওদিকে আমরা দেখি রেবেকাকেও কিন্তু মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে, মানে রেবেকার স্বামী জানতে পেরেছে যে রেবেকা আর রবের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে, তার জন্য জনসম্মুখে পাথর মেরে ওকে মারার শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু শাহ যেহেতু শর্তে রাজি হয়েছে, সৈন্যরা গিয়ে রেবেকাকে মুক্ত করে নিয়ে আসে। আর এরপর আমরা দেখি ইবনে সিনা, রব এবং পুরো টিম মিলে প্রথমে রাজাকে ইন্টারনাল এনথেসিয়া দেয়, মানে অজ্ঞান করার, তারপর তার পেট কাটে এবং অ্যাপেন্ডিসাইট বের করে পুরো কেটে ফেলে দেয় এবং পুরোপুরি ঠিক করে দেয়। আর তারপর শাহ ঠিক হয়ে যায়। আর অন্যদিকে মানুষের শরীর কাটে চিকিৎসা করা হয়েছে বলে, মানে রাজা নিজে এটা করেছে বলে, ওই মোল্লা করে কি, তার যে বিপক্ষ দল সেল জিওকে সেনার সাথে হাত মিলায়। আর ওই মোল্লার আরেকটা রাগ ছিল কারণ শাহ ইবনে সিনা এবং রবকে ছাড়িয়েছে আর এর সাথে সেই ট্রিটমেন্ট করিয়েছে যেটাকে তারা পাপ মনে করে। আর এজন্য সে করে কি, সেল জিওক সৈন্যদের নিয়ে এই শহরের ভেতরে হামলা করে এবং তারা যেটা চায় ইহুদি লোক যারা আছে তাদের সবার উপর অধিকার প্রতিষ্ঠা করতে। আর অন্যদিকে সেল জিওকের বাকি সেনারা করে কি, শহরের বাইরে থেকে আক্রমণ করে, যার ফলে পুরো শহরে কোলাহল শুরু হয়ে যায় এবং আমরা দেখি ওদের টার্গেট ছিল সিনার হসপিটাল, স্কুল এবং লাইব্রেরি। তো ইবনে সিনা এত বছর ধরে যতগুলো চিকিৎসা আবিষ্কার করেছে এবং এখানে যতগুলো বই ছিল সব পুড়িয়ে ফেলা হয়। আর আমরা দেখি ইবনে সিনা সেখানে হতাশ হয়ে বসে রয়েছে। এরপর রব সিনার সাথে দেখা করতে যায় এবং রব বলে ইবনে সিনাকে পালিয়ে যেতে যাওয়ার জন্য, কিন্তু ইবনে সিনা জানে, ইবনে সিনা করে কি, তার মেডিকেল লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটা ছিল, যেটা সে সারা জীবনে অর্জন করেছে, সেই বইটা রবকে দিয়ে দেয় এবং বলে, এটা সবসময় তুমি রাখবে, এটা তোমার লাইফে কাজে লাগবে। আর ইবনে সিনা তার বইয়ের সাথেই সেখানে মৃত্যুবরণ করে। আর রব রেবেকাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং কয়েক বছরের পথ পাড়ি দেওয়ার পরে ইংল্যান্ডের লন্ডন শহরে চলে আসে। আর এখন সে রেবেকাকে বিয়ে করেছে। আর লন্ডন আসার পরে সে ইবনে সিনার মতো নিজেও একটা হসপিটাল খুলেছে যেখানে অসুস্থ লোকদের চিকিৎসা করা হয় এবং সে তার ভাই বোনকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর একদিন এই শহরে রবের সেই প্রথম টিচাররা বারবার আসে কিন্তু কেউ তার কাছে চিকিৎসা করতে যায় না, সবাই বলে তোমার অনেক ভালো চিকিৎসক এসেছে। তখন বারবার অবাক হয়ে যায় কে, আর তখন একটা বাচ্চা এসে বলে, রব নামের একটা লোক হসপিটাল দিয়েছে। তো বারবার তখন অবাক হয়ে যায়, এটা তো আমার সেই স্টুডেন্ট না। আর সে খুশি মনে সে হসপিটালে যায় এবং রবের সাথে দেখা হয়। আর গুরু যখন দেখে তার ছাত্র তাকে ছাড়িয়ে গিয়েছে দুজনে অনেক খুশি হয়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তবে গাইজ, ভিডিওটা শেষ করার পূর্বে একটা মানবিক আবেদন রয়েছে। আমাদের ফ্রেন্ডের স্ত্রী বর্তমানে গুরুতর অবস্থায় হসপিটালে অ্যাডমিট রয়েছে এবং তাকে বাঁচাতে হলে খুব দ্রুত একটা অপারেশন করতে হবে, যেটা খুবই ব্যয়বহুল। তবে আমার ওই বন্ধু আর্থিকভাবে অত সচ্ছল নয় যে 7-8 লাখ টাকার মতো এত ব্যয়বহুল একটা চিকিৎসা সে করাতে পারবে। তো এই জন্য আমরা যেটা করেছি, আমরা ব্যাচমেট সবাই মিলে যে যেরকম পেরেছি সবাই টাকা দিয়েছি, প্লাস যেখান থেকে পেরেছি টাকা উঠিয়েছি, এইভাবে আমাদের বেশ কিছু টাকা এক জায়গায় করেছি। ওই সময় এবং সামর্থ্য দুটোই কম রয়েছে, যার জন্য আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধুর ব্যাপারে আমরা একটু আপনাদের কাছে এসেছি। আমাদের বন্ধুর ওয়াইফের হার্ট এবং ফুসফুসের মাঝখানে একটা টিউমার হয়েছিল,
দীর্ঘদিন এই টিউমার হওয়াতে ওর ওইখানে ক্যান্সার হয়ে গেছে, ডাক্তাররা ওইভাবে ট্রিটমেন্ট করতেও পারে নাই, তো এখন ধরা পড়ছে ওইখানে ক্যান্সার হয়ে গেছে, খুব আর্জেন্ট অপারেশন করার দরকার। আর্থিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি অনেক গরিব, তার পাশে কেউ নাই, আমরা এখন তার পাশে দাঁড়াচ্ছি। মেহরবানি করে আপনারা যে যেভাবে পারেন, যার যার আঙিনার থেকে, সে যদি একটু ভাবে আর্থিক ভাবে সাহায্য করেন সে উপকৃত হতো, আমরা আপনাদের কাছে ঋণী থেকে যেতাম। তো স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে একটা হচ্ছে বিকাশ এবং নগদ এজেন্ট নাম্বার, যেখানে আপনি টাকা পাঠাতে চাইলে আপনাকে ক্যাশ আউট করে পাঠাতে হবে। আর আপনার যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে আপনি সেজন্য আমাদের কল করতে পারেন, আর সেই নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি। তো আপনাদের সবার প্রতি একটা অনুরোধ এবং দাবি থাকবে, আপনাদের যার যেরকম সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমাদের সাথে দয়া করে অবশ্যই শরিক হবেন। আসলে এই ব্যাপারটা যখন আমি শুনেছি আমার সামর্থ্য মতো আমি তো হেল্প করেছি, তবে তারপরেও যেহেতু সময় অনেক কম এবং অনেক টাকার ব্যাপার, তখন আমার কাছে মনে হলো আমার যে বিশাল একটা অডিয়েন্স রয়েছে তাদের কাছ থেকে একটা গ্রেট সাপোর্ট অবশ্যই আসতে পারে। তো আমার ফ্রেন্ড সার্কেল আমার উপর অনেক আস্থা রেখেছে এবং আমিও আপনাদের উপর অনেক আস্থা রাখছি যে খুব শীঘ্রই হয়তো টাকার ম্যানেজ হয়ে যাবে এবং ওনার অপারেশনটা আমরা দ্রুত করাতে পারবো। এখানে একটা বিষয় নোট করুন, আজকে আমি ডিসেম্বরের 4 তারিখে ভিডিওটা আপলোড দিয়েছি, সর্বোচ্চ আজ থেকে আগামী 7 দিনের মধ্যে আপনি টাকাটা পাঠাবেন। ভিডিও যদি এক মাস পরে দেখেন তখন যদি আবার টাকা পাঠান এরকম কিন্তু করবেন না, কারণ বিকাশ নাম্বারটা আমাদের নয়, বিকাশ নাম্বারটা আমরা একটা এজেন্টের কাছ থেকে 7 দিনের জন্য নাম্বারটা নিয়েছি। তো আগামী 7 দিন পর্যন্ত আপনি টাকা পাঠাতে পারবেন, সেটা হচ্ছে আজকে 4 তারিখ। আপনারা যদি টাকা পাঠাতে চান সামনে 12 ডিসেম্বরের মধ্যে পাঠাবেন, 12 ডিসেম্বরের পরে কেউ আর কোনো টাকা পাঠাবেন না প্লিজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের বন্ধুর স্ত্রীর জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে এসে তার সংসার এবং পরিবারের হাল ধরতে পারে।